নিঃশ্বাসটা যখন চলে যাবে তখন আর কিচ্ছু করার থাকবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। রুকো যারা কি ভাবছেন, এত জনপ্রিয় একটা ছেলে নোংরামি দুনিয়াচের ইসলামের পথে মাশাল্লাহ, কিন্তু আপনার এই ধারণা একেবারেই ভুল। তার বর্তমান অবস্থা দেখলে আপনার চোখ কপালে উঠবে। ইয়েস, এটাই সত্যি। আমরা এতদিন শুনে আসছি বা দেখে আসছি মানুষ অভিনয় সেরে খারাপ কাজ সেরে ইসলামের পথে আসে, আর এমন উদাহরণও আছে সমাজে অনেক। কিন্তু তন্ময় সাইকেল তো পুরাটাই পোল্টিবা আছে, তাকে হয়তো সবাই চিনেন। টিকটকে বেশ জনপ্রিয় সে, তার ফলোয়ারও আকাশ চুয়া। ভালো জনপ্রিয়তার মধ্যেই সে ঘোষণা দেয় সে আর নাচানাচির ভিডিও আপলোড করবে না। আমি আমার টিকটকের সব ভিডিওস প্রাইভেট করে দিয়েছি, আর হচ্ছে আমি আজকের পর থেকে ইনশাল্লাহ কোনো ধরনের কোনো নাচ গানে ভিডিও মেক করবো না, কোনো মেয়ে ফ্রেন্ডদের সাথে কোনো প্রকার কোনো ভিডিও আমি মেক করবো না ইনশাল্লাহ। কিন্তু সে তার এইসব কথা কয়দিন পরেই বলে যায়। মোট কথা, জেলাও সেই কোদ হয়ে ফিরে আসে সে। সেই আগের তন্ময় শাকিল হয়ে ফিরে আসে সে, যে ছেলে কয়দিন আগে ঘোষণা দিয়েছিল টিকটক করবে না, মেয়েদের সাথে নাচানাচি করবে না, সে আজকে মিউজিক ভিডিও বানায়। আর তার এসব কাণ্ড দেখে নেটবাসী পুরাই অবাক, কেমন পোল্ট্রি টাইনা সে নিল। মানুষের সিম্পিতে পাওয়ার জন্য এগুলো করেছে সে। তার উদ্দেশ্য আসলে ইসলামের পথে আসা ছিল না, তার মূল টার্গেট ছিল ফলোয়ার গেইন করা। আর সে যে মানুষের ভালোবাসা পেয়েছে, ফলোয়ার গেইন হয়েছে, আর তখনই সে আগের জায়গায় ফিরে গেছে। আর এই জন্য তাকে নিয়ে রীতিমতো রোস্ট গালিগালাজ করে যাচ্ছে মানুষ। আগে সে সব ভিডিওর কমেন্ট খোলা রাখতো, কিন্তু বর্তমানে তার সব ভিডিওর কমেন্টই অফ করা। আর সে ভালো করেই জানে কমেন্ট খুলে রেখে ভিডিও পোস্ট করলে মানুষ তাকে একেবারে ধুয়ে দিবে। তাকে দেখে তো আমিও রীতিমতো অবাক, কেমনে ভাই এত তাড়াতাড়ি পোল্ট্রি ড্রাইভার নিলেন কেমনে? আপনার আলোচনায় আসার জন্য আর কোনো টপিক পান নাই নাকি? এমন সেন্সিটিভ টপিক নিয়েই মজা করতে হলো? আগের রূপে থাকলে হয়তো আপনাকে নিয়ে মানুষ হয়তো সমালোচনা করতো, মাঝখানে এই রূপটা ধরছিলেন কেন? কথা হলো আমরা মুসলিম, আমাদেরকে মরতে হবে, দুনিয়াতে ভোগ বিলাসিতা ভাই কিচ্ছু না। মরাল অফ দ্য স্টোরি হলো আপনি মুসলিম, আপনাকে মৃত্যুকে বিশ্বাস করতে হবে। যাক, এটা তার ব্যক্তিগত বিষয়, এখানে আমরা কি করতে পারি? তারপরও কিছু কথা বললাম আর কি। মুমিন বান্দা পাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করে, কিন্তু পাপের অনুকূল পরিবেশ, অসৎসঙ্গের প্রভাব, শয়তানের তাৎক্ষণিক প্ররোচনায় পাপ মুক্ত থাকা সম্ভব হয় না। হয়তো সেও এমন শয়তানের কবলে পড়েছে। আমাদের সবাইকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, আমিন। শাকিলকে নিয়ে আপনার কিছু বলার থাকলে অবশ্যই বলে যাবেন, আমার কমেন্ট বক্স কিন্তু খোলাই রয়েছে।